আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়হান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ক্রসফায়ারের নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি মামলা করোনা বাড়ছে সারা দেশে ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যু আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়ালো বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম ATN বাংলা রিপোর্টের পর তদন্তে সংসদীয় কমিটি এবং আগে ইতিহাস মুছে ফেলা ষড়যন্ত্র হলেও এখন আর সে সুযোগ নেই ছয় দফা দিবসের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে আরও হত্যা মামলা হয়েছে মাহমুদুর রহমানের নামে টেকনাফের এক প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয় বলে মামলার এজাহার দায়ের করেন নিহতের ভাই নুরুল হোসেন দুপুরে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারটি দায়ের করা হয় এতে বলা হয় গত ২৪ ফেব্রুয়ারি টেকনাফ মৌলভীপাড়ার প্রবাসী মাহমুদুর রহমানকে থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে নিয়ে যায় পরে দীপক ও ওসি প্রদীপ কুমার দাস ক্রসফায়ার না দেওয়ার শর্তে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে নিরুপায় হয়ে ৫ লাখ টাকা দিলেও বাকি ৫ লাখ টাকা না দিতে পারায় ৩১ ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমানকে হত্যা করা হয় ১০ লক্ষ টাকা আমার কাছ থেকে চাঁদা চেয়েছিল আমি দীপককে ৫ লক্ষ টাকা দিয়েছি তবে আমার ভাইটাকে মেরে ফেলে জীবিত রাখলো না এসআই দীপক প্রদীপ কুমার ওই যে জামশেদ আহমদ এরা সহ মোট একজনের বিরুদ্ধে মামলা করেছি এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি এপিবিএন সদস্যের কনস্টেবল আবদুল্লাহ বিকাল ৪টার দিকে জবানবন্দি নেওয়ার জন্য তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামানা ফারহা আদালতে তোলা হয় প্রায় ৫ ঘন্টার মতো জবানবন্দি প্রদান করেন তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম সাংবাদিকদের জানান জবানবন্দি শেষে আসামি আবদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে গত ১৭ আগস্ট টেকনাফ বাহারছড়ায় ফাঁড়িতে দায়িত্বরত এপিবিএন এর ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে দেয় জাতীয় পরিচয়পত্র নিয়ে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা জালিয়াতির বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এসেছে একসাথে দুটি পরিচয়পত্র কিভাবে সচল আছে তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর এদিকে রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়ে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন হাবিবুর রহমান ওভির রিপোর্ট ভুয়া কোভিড রিপোর্ট তৈরির মামলায় এখন কারাগারে জেকেজি হেলথ কেয়ার চেয়ারম্যান ডাক্তার সাবরিনা এবার মিলল তার ভিন্ন এক প্রতারণার তথ্য তথ্য জালিয়াতি করে দুইবার ভোটার হয়ে দুটি জাতীয় পরিচয়পত্র নেন সাবরিনা একটি কার্ডে তার স্বামীর নাম আর এইচ হক অন্যটিতে আরিফুল চৌধুরী একটিতে পেশা ডাক্তার অন্যটিতে সরকারি চাকরি তবে দুটিতে স্বাক্ষর একই সম্প্রতি সাবরিনার একাধিক আইডি কার্ডের নাম্বার নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় দুদক বিষয়টি এখন খতিয়ে দেখছে ইসি আমাদের কাছে অভিযোগ এসেছে সাবরিনার দুটো আইডি কার্ড সচল আছে এটা আর একটা অথরিটি আছে তারা দেখেন এনআইডি ডিজি আছেন তার একটা আলাদা অর্গানাইজেশন আছে সেখানে দেখা একটা এর মাধ্যমে প্রজেক্টে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ওনার কাছে আমরা বলেছি যে এটা কীভাবে এই দুটো আইডি কার্ড সচল থাকলো তার ব্যাখ্যা এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ী কারা তাদেরকে চিহ্নিত করে জানানোর জন্য দ্বিতীয়বার কেউ কাট করতে এলে আঙুলের ছাপেই ধরা পড়ে যাওয়ার কথা এক্ষেত্রে সাবরিনা আঙ্গুল উল্টো করে ছাপ দিয়ে থাকতে পারেন বলে ধারণা কমিশনের এদিকে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন ২০২০ নিয়ে সভা করেছে নির্বাচন কমিশন সেখানে খসড়া আইনের অনুমোদন দেওয়া হয় যদিও এই অনুমোদনের বিরোধিতা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কি কারণে বা কোন যুক্তিতে এই পরিবর্তন প্রয়োজন তা আমার বোধগম্য নয় নির্বাচন কমিশনের এই প্রস্তাব গৃহীত হলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অঙ্গহানি ঘটবে যাতে একে বিকলাঙ্গ মনে হবে হাবিবুর রহমান ওফি এটিএন বাংলা ঢাকা
স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আফজাল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরে অফিস সহকারী ছিলেন আফজাল হোসেন, অথচ দুর্নীতির মাধ্যমে স্ত্রী ও নিজের নামে সম্পদের পাহাড় গড়েছেন। গত বছর আফজাল দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও দুর্নীতি প্রতিরোধ আইনে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় আফজাল দম্পতির বিরুদ্ধে মোট 284 কোটি টাকা মানি লন্ডারিং এবং প্রায় 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক। বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আফজাল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একটি মামলায় 263 কোটি টাকা, 263 কোটি 74 লক্ষ টাকা আরও অধিক মানি লন্ডারিং এবং সেই সাথে প্রায় 31 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য ওই মামলাটি তার স্ত্রী এবং তার বিরুদ্ধে দায়ের করা হয়। এবং আরেকটি মামলায় আফজাল হোসেনের বিরুদ্ধে 20 কোটি 74 লক্ষ টাকা মানি লন্ডারিং সহ 4 কোটি টাকারও অধিক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আফজাল একাই আত্মসমর্পণ করেছে, তার উভয় মামলাতে তার জামিনের আবেদন নামঞ্জুর করে মাননীয় আদালত তাকে জেলাজতে চলে গেছে। এদিকে আদালতে আত্মসমর্পণ করা আসামি প্রকৃতপক্ষেই আফজাল হোসেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন দুদকের আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী বলছেন, 2013 সালের অনুসন্ধানে আফজালের কোনো অবৈধ সম্পদের খোঁজ পায়নি দুদক। প্ল্যানেট কোড তাকে সামনে এনে ছবির সঙ্গে মিলিয়ে দেখেছেন, ন্যাশনাল যে আইডি কার্ড আছে তার সঙ্গে মিলিয়ে দেখেছেন, আর ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকা যে রিপোর্ট হয়েছিল সেখানে যে ছবিগুলো ছিল তার সঙ্গে মিলিয়ে দেখেছেন। দেখার পরবর্তীবার যে নিশ্চিত হয়েছে আসামি সঠিক আছে। আমাদের মেন ফোকাসের জায়গাটা ছিল হচ্ছে যে এই সম্পদ সংক্রান্ত যেটি নেস্তা মামলা 2013 সালে দুদকের কোনো সন্ধান করেছিল, সেখানে বলা হয়েছিল যে তার অবৈধ কোনো সম্পদ নেই। পরবর্তী পর্যায়ে আবার অবৈধ সম্পদ মানি লন্ডারিং সমস্ত সেকশন যোগ করে আবার নতুন করে 2019 সালে মামলা ফাইল করা হয়েছে। এদিকে এ দুই মামলায় আফজালকে 10 দিন করে 20 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে দুদক। আগামী 2 সেপ্টেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পল্লবী থানার মামলায় রিজেন হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে 6 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম এ মাসুদ করিমের আদালত এই আদেশ দেন। এর আগে শাহেদকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত এ আদেশ দেন। গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করে র‍্যাব। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 54 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 লাখ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 4,082 জন। সর্বশেষ 24 ঘন্টায় 15,070টি নমুনা পরীক্ষায় নতুন 2,519 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 16.72%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,02,147। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,427 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,90,183। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 82.94%। মৃতের মধ্যে পুরুষ 39 জন এবং 15 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 23 জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে 9 জন করে মারা গেছেন। স্বাধীনতা বিরোধীরা একাধিকবার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করলেও এখন আর সেই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 6 দফা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতির পিতার আদর্শে সামনে এগিয়ে যেতে হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাঙালির বঞ্চনা থেকে মুক্তির সনদ 6 দফা, পাকিস্তান সরকারের কাছ থেকে অধিকার আদায় আর জনগণের মধ্যে স্বাধীনতার বীজ বপন করতেই 66 সালে দাবিগুলো তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1 লক্ষ টাকার চেক 6 দফা নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। 15 আগস্ট আমাদের অগ্রযাত্রাকে স্তিমিত করেছিল। আজকে জাতির পিতার যে পথ তিনি দেখিয়ে গেছেন সেই পথ ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
ছয় দফাকে কেন্দ্র করে আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করা হলেও জনগণের আন্দোলনে শাসক গোষ্ঠী সফল হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী। 35 জন আসামি করা হয়েছিল, তাদের লক্ষ্যই ছিল যে করে হোক এই মামলাটা রায় দিয়ে ফাঁসি দিয়ে ওনাকে হত্যা করা। কিন্তু বাংলাদেশের মানুষ তখন এমনভাবে গণজোয়ার সৃষ্টি করলো, আন্দোলন শুরু করলো যে সেটা তারা পেরে ওঠেনি। 75 পরবর্তী স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করলেও তারা আগামীতে সফল হবে না বলেও মনে করেন শেখ হাসিনা। 75-15 আগস্টে পরাজিত শক্তির উত্থান ঘটেছিল, তারা আমাদের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। যাক, আমি মনে করি আর সেই সুযোগ নেই। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পায় না, সেটা আজকে প্রমাণিত সত্য। করোনার কারণে দেশের অগ্রযাত্রা ব্যাহত হলেও বঙ্গবন্ধুর আদর্শে দেশ আবারও সামনে এগিয়ে যাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেদের স্বার্থে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে তাদের মুখে নীতির কথা মানায় না। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মোশতাক জিয়া চক্র অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে জাতির বিবেককে কারারুদ্ধ করে রেখেছিল। অস্থায়ীভাবে সমাধান করলে পরবর্তীতেও তার প্রভাব বাংলাদেশের উপর পড়বে, তাই বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার একটা স্থায়ী সমাধানের জন্য জোর প্রচেষ্টা চলছে। কমিশন করে বঙ্গবন্ধু হত্যা নেপথ্যে কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল ন্যাপ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, তবে এখনও আড়ালে রয়ে গেছে এর কুশীলবরা। 75 পরবর্তী সরকার প্রধান জেনারেল জিয়ার মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, কুশীলবদের তো বিচার হয়নি। কুশীলবদের মুখোশ উন্মোচন করা দরকার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান, তার যেমন কমিশন করে মুখোশ উন্মোচন করা প্রয়োজন, এবং হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, হত্যাকাণ্ডকে উপহাস করা, 15 আগস্ট ভুয়া জন্মদিন পালন করে সেজন্য বেগম খালেদা জিয়ারও বিচার হওয়া প্রয়োজন। বিচারবহিত হত্যা গুম এখন নিত্যদিনের ঘটনা মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এর মাধ্যমে ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারদের সদস্যের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে দেশবাসীকে জেগে ওঠার আহ্বানও জানান তিনি। আজকে যারা স্বাধীনতার জন্য লড়াই করে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করে, অধিকারের জন্য লড়াই করে, তাদেরকে নির্মম নির্যাতন অত্যাচার দমনের শিকার হতে হবে। এই সংগ্রাম, এই লড়াই হচ্ছে আমাদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই, তাই এই লড়াইয়ে কোনোদিন আমাদের হতাশ হলে চলবে না, এই লড়াইয়ে কোনোদিন আমাদের পরাজিত হলে চলবে না। প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে 4 বিদেশিকে রাজধানীর কাওলা ও বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। তারা ঘানা ও নাইজেরিয়ার নাগরিক, তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বৈধ কোনো কাগজপত্র না থাকার পরও বিদেশি এসব নাগরিকরা মানুষকে প্রতারণা করে এরই মধ্যে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা, আর তাদের এ কাজে সহায়তা করছে দেশের ভিতরের একটি চক্র। সিআইডি রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা ও বসুন্ধরা এলাকা অভিযান চালিয়ে ঘানা ও নাইজেরিয়ার 4 প্রতারককে গ্রেপ্তার করে। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই চক্রটি প্রথমে ফেসবুকে টার্গেট ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়,
গ্রহণ করার পর বন্ধুত্ব এবং অল্প সময়ের মধ্যে বিদেশ থেকে দামি উপহার সামগ্রী পাঠায়। সব কিছুতেই নেওয়া হয় প্রতারণার আশ্রয়। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে সিআইডি। ওদের যে পাসপোর্ট সেটাও এক্সপায়ার করে গেছে, ওদের যে ভিসা তো বহুকাল আগে এক্সপায়ার করে চলে গেছে, এখন ওরা বিজনেসের নাম করে বাংলাদেশে থাকছে। এবং আমি নিজে সবার সঙ্গে কথা বলেছি, দেখা যাচ্ছে সবাই বলছে তারা বিজনেস করে কিসের, গার্মেন্টসের, গার্মেন্টস প্রোডাক্ট তাদের দেশে নিয়ে যায় এই বিজনেস করছে, কিন্তু এই বিজনেস করার তাদের কোনো পারমিশন আছে কি না এটার কোনো উত্তর নাই। সবাই একজনের আন্ডার কমান্ডে কাজ করছে, বিষয়টা ঠিক এরকম না, বিচ্ছিন্নভাবে নিজেরা একটা চক্র তৈরি করে কাজগুলো করছে এরা। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশের সব নাগরিক ট্যুরিস্ট, বিজনেস এবং স্টুডেন্টস ভিসায় দেশের ভিতরে প্রবেশ করে। এরপর এদেশের কতিপয় অসাধু ব্যক্তির যোগ সাজসে প্রতারণার কাজে জড়িয়ে পড়ে। এরা শুধুমাত্র নিজেরাই যে এই প্রতারণা করছে তা না, এদের সঙ্গে স্থানীয় কিছু চক্রও আছে। স্থানীয় চক্র কারা, যাদের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে, এই যে প্রতারণার টাকাগুলো তাদের অ্যাকাউন্টে গিয়েছে। এরকম আমরা 10 থেকে 15টা ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি, আমরা সেগুলোও এখন যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছি। এ বিষয়ে ভিকটিম খারিউল ইসলাম বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেছে। এছাড়াও অবৈধভাবে বসবাসের জন্য বিদেশি এসব নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সিআইডি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আর এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার কাজ। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম মোসাম্মদ কামরনাহার ভার্চুয়াল আদালতে মজনুর বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। এ সময় মজনু কারাগারে ছিলেন। গত 5 জানুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে তার পাশেই ধর্ষণ ও নির্যাতনের শিকার হন ওই ছাত্রী। প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই ক্রয় কেলেঙ্কারির ঘটনা তদন্ত করেছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে সাব কমিটি গঠন করা হয়েছে। এর অন্য সদস্যরা হলেন আলী আজম, বেগম শিরিন আক্তার ও মোশারফ হোসেন। বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান ফিজার। উল্লেখ্য, চাঞ্চল্যকর এ ঘটনার রিপোর্টে 2 পর্বে এটিএন বাংলায় প্রচারের পর এ অনিয়ম তদন্তের উদ্যোগ নেওয়া হল। স্বাক্ষর জালিয়াতির মামলায় রাজধানীর বাড়িধারে জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইউআইটিএস এর ট্রাস্টি বোর্ড ও পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া দলিলের মাধ্যমে 57 কোটি টাকা দাবির মামলায় আদালত এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া দলিল তৈরির মামলার তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তাদের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়, রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়া ভুয়া সাক্ষীবিহীন চুক্তিপত্র তৈরি করে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করেন। আদালত পিবিআই এর তদন্ত রিপোর্ট আমলে নিয়ে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আলহাজ সুফি মিজানুর রহমানের স্বাক্ষর জালপূর্বক দলিল সৃজন করে ইউআইটিএস কর্তৃপক্ষের নিকট 57 কোটি টাকা দাবি, এটা হচ্ছে মূল অভিযোগ। পিবিআই এর তদন্ত রিপোর্ট, রিপোর্টের সত্যতা পাওয়া যায় আজকে বিজ্ঞ আদালত পিবিআই এর তদন্ত রিপোর্ট গ্রহণপূর্বক আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ইউআইটিএস এর রেজিস্ট্রার এবং মামলার বাদী মোহাম্মদ কামরুল হাসান। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্ত প্রতিবেদন এখানে দাখিল করে আদালতে। আদালত বিষয়টি আমলে নিয়েছেন, আজকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমরা এই বাদীপক্ষ আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান এবং সমাজসেবায় 21শে পদকপ্রাপ্ত সুফি মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে এ ধরনের প্রতারণার সাথে জড়িত শওকত হাসানের উপযুক্ত বিচার দাবি করেছেন ইউআইটিএস এর ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ডক্টর কে এম সাইফুল ইসলাম। সিগনেচার জাল করে এই ধরনের জালিয়াতির আশ্রয় নিতে পারে, এটি আমাদেরকে বিস্মিত করে। আমরা প্রচলিত আইনের প্রতি, দেশের আইনের প্রতি আমরা আস্থাশীল, আমরা সরকারের প্রতি আস্থাশীল,
আশা করি এই ক্ষেত্রে আমাদের সবাই সহযোগিতা করবেন। এদিকে ইউআইটিএস এর উপাচার্যের কাছে 60 কোটি টাকা চাঁদা দাবির আরেকটি মামলায় গত 12 আগস্ট আদালতে ভুয়া মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে জামিন নেয় শকত হাসান মিয়া। সেই জামিন আদেশ বাতিলে ইতিমধ্যে আবেদন করেছে বাদী পক্ষ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে অপরিবর্তিত রয়েছে বেশ কিছু জায়গায়। বন্যার পানি কমতে শুরু করায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। ঝালকাঠিতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুগন্ধা ও বিষখালী নদীর পানি কমতে শুরু করলেও এখনও ফসলের ক্ষেত এবং মাছের ঘের জলমগ্ন রয়েছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, বন্যায় জেলায় 10,610 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে 200-এরও বেশি মাছের ঘের এবং 1,000-এরও বেশি ছোট বড় পুকুরের মাছ। বন্যার পানি থাকাকালীন পূর্ববর্তী যে রোপণ করছি, সমস্ত রোপণগুলো পচে নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে বীজ যা আছে তাও নষ্টের পথে। মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার বন্যায় জেলার প্রায় 171 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। অতিরিক্ত জোয়ারের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে পিরোজপুরের 1,500-এর বেশি পুকুর ও খেরের মাছ। আমি 7 মাস আগে লোন করছি, পুকুরে মাছ ছাড়ছি, এই বন্যায় বেরোই গেছে। এখন আমি কিভাবে কি লোন শোধ করবো, আমি তো গরিব মানুষ, ঠিক বুঝতে পারতেছি না আর কি। 2-10 বছরের ভিতরে আমার দৃষ্টিতে আমি এখনো এরকম পানি দেখি নাই। বন্যায় চাষিরা আবার বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা সেই ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকাও ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও গবাদি পশুর খাদ্য সংকটে চরাঞ্চলের মানুষ অভিযোগ রয়েছে। সরকারিভাবে গোখাদ্য বিতরণ করা হলেও অনেকেই তা পাচ্ছেন না। খেরের তো দাম বেশি, মিশাড়ি নিচে 180 টাকা, তারপর পাওয়া যায় না। গরু বাছুর পালা খুব সমস্যা। টাকা কর্জ করে নিয়ে এসে ফিট কিনলাম গরুর জন্য এবং নিজেরও খাবার নাই। গোখাদ্য আমরা বরাদ্দ পেয়েছি এবং এই গোখাদ্যটা চিলমারির 3টি ইউনিয়ন এবং কুড়িগ্রামের 1টি ইউনিয়নে বিতরণ করা হয়ে গেছে। প্রতিটি পরিবারকে 75 কেজি গরু করে গোখাদ্য বিতরণ করা। বন্যা পরবর্তী সময় দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও অর্থ সহায়তার দাবি জানিয়েছেন দুর্গতরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনাকালে সংযুক্ত আরব আমিরাত বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের ভুলের কারণে আবুধাবি বিমানবন্দর থেকে ফিরতে হয়েছে 112 জন বাংলাদেশিকে, যেতে পারেনি আরও 868 জন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান মফিদুর রহমান জানান, করোনা শুরুর আগে দেশে আসা প্রবাসীরা ফিরতে পারবেন 10 আগস্ট, কিন্তু 3 দিনের মাথায় আমিরাত কর্তৃপক্ষ শর্ত দেয় 6 মাসের ভিসা এবং আমিরাত সরকারের আইডেন্টিটি অ্যান্ড সিটিজেন অথরিটি ICA সনদ লাগবে। তবে বিষয়টি বিমান কর্তৃপক্ষ এবং দূতাবাসকে জানানো হয়নি। প্রথম যে সার্কুলার জিনিসটা আসছে যে তারা যেতে পারবে, ওই খুশিতেই তারা চলে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তী 13 তারিখের সার্কুলারে যেটা আসছিল যে এই লিঙ্কে এটা কনফার্ম করতে, আসলে এই কনফার্ম করার কথা কিন্তু ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন ইমিগ্রেশনের কাছ থেকে এয়ারলাইন্সগুলো পায়নি, ইভেন ওই দেশেও পায়নি। আমাদের যে বিমান কাউন্টার আছে, বিমান যে সেলস এজেন্ট ওখানে আছে, তারাও কিন্তু পাননি যে কোনো যে চেঞ্জ আসতেছে, আমাদের এমবিসি পায়নি। বৈরি আবহাওয়ার কারণে বরিশালে আভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে BIWTA। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলা হলেও কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় ঝুঁকি নিয়ে চলছে ট্রলার ও নৌযান। লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থানে আটকে পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। এদিকে পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। BIWTA জানিয়েছে, পদ্মা ও যমুনা নদীতে প্রচণ্ড স্রোত এবং ঢেউয়ের কারণে দুর্ঘটনা রোধে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিত্যক্ত বোতল দিয়ে কুমিল্লায় তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন বাড়ি। এ কাজে ব্যবহার করা হয়েছে নানা রঙের কয়েক হাজার বোতল। নান্দনিক এই বাড়ি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে নানা বয়সী মানুষ। বাড়ির মালিক জানান, পরিবেশ বান্ধব ও টেকসই হওয়ায় বোতল দিয়ে বাড়ি বানানোর পরিকল্পনা নেন তিনি। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। কুমিল্লার বরুড়া উপজেলার ডিমঠুল গ্রামের আরিফ হোসেন বোতল দিয়ে তৈরি করেছেন নান্দনিক এই বাড়িটি। ইউটিউবে বিদেশে বোতল দিয়ে বাড়ি বানানো দেখে এমন শখ জাগে তার। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 30,000 বোতল সংগ্রহ করেন আরিফ।
বোতলের সাথে সিমেন্ট বালি দিয়ে তৈরি করেন ইমারত। এটি বানাতে সাধারণত ইট পাথরের বাড়ির চেয়ে শতকরা 40% খরচ কম হয়েছে। বাড়িটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আমারও মন চাইতে আছে যে আমি এমন একটা বাড়ি করি যাতে এভাবে সবাই দেখতে আসে। বই নিয়ে ঢোকাইতেছে লোক, আসা কোনো বন্ধ নাই। আমাদের ডিমডুল গ্রামের একটা গর্ব করার সুযোগ আমরা পাইছি। তবে এমন বাড়ি তৈরির শুরুটা সুখকর ছিল না। প্রথমে আরিফকে সবাই পাগল আখ্যা দিত, কিন্তু তাতে পিছপা হননি তিনি। পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় কাজে মন দেন আরিফ। শেষ হওয়ার পর তার কাজে বাহবা দিতে থাকে সবাই। আমি চিন্তা করলাম প্লাস্টিকের বোতল দিয়ে যদি বাড়ি করি এটা পরিবেশ দূষণ হবে না। আমার এই প্লাস্টিকের বাড়ি দেখে যাতে অন্য কেউ এ ধরনের প্ল্যান করে স্বল্প খরচে এ ধরনের বাড়ি করতে পারে, এই বাড়ি করতে আমার ইটের বাড়ির চেয়েও 40% খরচ কম গেছে। আরিফ হোসেনের বোতল বাড়িতে একদিকে যেমন দূষণ থেকে পরিবেশ রক্ষা পেল, তেমনি সাশ্রয় হলো অর্থেরও। তাই এই কাজে আরো অনেকেই উৎসাহ পাবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিনিয়োগকারীদের জন্য 12% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির 24তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় 2019 সালের বার্ষিক প্রতিবেদনও অনুমোদিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল বাসেত মজুমদার সভায় সভাপতিত্ব করেন। বিএনআইসির পরিচালক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ফখরুদ্দিন আহমেদ, অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাস, তায়েশ বিন ইউসুফ ও আব্দুর রৌফ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ এবং শেয়ার হোল্ডাররা সভায় অংশ নেন। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দিতে রাজধানীর গেন্ডারায় উদ্বোধন করা হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের লোহারপুল উপশাখা। বিএস টাওয়ারের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও উপ ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুজিববর্ষ উপলক্ষে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং সেন্টারে স্থাপন করা হয়েছে মুজিব কর্নার। বিকেলে কর্নারে উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল। এই কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও স্বাধীনতা সংগ্রামের উপর প্রকাশিত আলোকচিত্র বইপত্র প্রদর্শিত হচ্ছে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র পাড়ে 500 বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে রূপালী ব্যাংক লিমিটেড। বিকেলে চিলমারি ফায়ার সার্ভিস চক্রের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, উপজেলা নির্বাহী কর্মকর্তা AWM রায়হান শাহ, রূপালী ব্যাংকের রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম, উপ মহাব্যবস্থাপক MMG তোফাইল, জোনাল উপ ব্যবস্থাপক শরীফুল ইসলাম এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ওহিদুজ্জামান সহ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, সয়াবিন তেল, খাবার স্যালাইন ও সিমের বীজ। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রামের সাতকানিয়া ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বাজালিয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ এবং চট্টগ্রামের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকরা এই সময় উপস্থিত ছিলেন। প্যাটেক্স খেলার খবর। বোলিং মেশিনে সব ধরনের শট খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে একথা জানান এই টাইগার ব্যাটসম্যান। এ সময় সাদমান বলেন, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দলে নিজের জায়গা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। যখন আমার ব্যাটিং করলাম মেশিনে একটু ভয় ছিল, মনে করলাম যে এর আগে তো ব্যাটিং করা হয়নি, মনে করা হয়েছে যে একটু হয়তো ব্যথা লাগতে পারে। বাট আমি প্রথম দিন ব্যাটিং করার পরে আলোর মতো কোনো ব্যথা ফিল হয় নাই। আর এখন আমি তো ক্রিকেট বলেও প্রত্যেক দিন ব্যাটিং করতেছি, সাইড আর্মি নেট বলার, মানে যেমন আমাদের বলাররা বলিং করতেছে খুব ভালো ফিল হতেছে, কোনো পেইন নাই, খুব মানে স্ট্রেংথ ফিরে আসছে।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক সহকারী ব্যাটিং কোচ ইংলিশম্যান টবি রেডফোর্ডকে হাই পারফরমেন্স ইউনিটের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। 2020 আগস্ট থেকে এক বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ করবেন রেডফোর্ড, তবে আনুষ্ঠানিকভাবে তার বাংলাদেশ অধ্যায় শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এইচপি দলের অনুশীলন ক্যাম্প দিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে 2012 আর 2016 সালে ওয়েস্ট ইন্ডিজ সিনিয়র দলে ব্যাটিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন টবি। ক্রসফায়ারের নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ, টেকনাফের সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আরো একটি মামলা। করোনা বাড়ছে বাংলাদেশে, 24 ঘন্টায় 54 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা 3 লাখ ছাড়ানো। আগে ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র হলেও এখন আর সেই সুযোগ নেই, 6 দফা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম, এটিএন বাংলা রিপোর্টের পর তদন্তে সংসদীয় কমিটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।